তন্ময় 10 মিনিটের কথা বলে তুই আমাকে 30 মিনিট এখানে বসিয়ে রেখেছিস কোথায় তুই দোস্ত 10টা মিনিট প্লিজ আরো 10 মিনিট চুরজো সত্যি করে বল তো তুই কি বাসা থেকে আসলে বের হয়েছিস এখন পর্যন্ত দোস্ত সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে যে সিস্টেম ক্লিয়ার হতে একটু টাইম লেগে যায় বুঝলি না বুঝলাম দোস্ত 10টা মিনিট প্লিজ তুই এখন পর্যন্ত বাস তুই এখন পর্যন্ত ওয়াশরুমে বসে আছিস গড তো তুই না আসলে একটা অসহ্য রকমের বাজে লোক কি রকম তোকে আমি 10 মিনিট সময় দিলাম এই 10 মিনিটের মধ্যে যদি তুই আসতে পারিস আসবি এর থেকে একটা মিনিট বেশি হবে আমি এখান থেকে একা একা চলে যাব বাই सादा गुला खूब खराब लगते অপমানজনক একটা ঘটনা প্রাপ্তবয়স্ক মানুষকে কিভাবে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিতে পারে এটা কিভাবে সম্ভব এগুলো সবসময় মেয়েদের সাথে ঘটে প্রথম দেখলাম কোনো ছেলে আপনি হাসা বন্ধ যদি না করেন আমি কিন্তু কোনো কথা বলবো না আপনার সাথে সে বলেছে তার পছন্দের মেয়ের সাথে যদি আমি বিয়ে না করি তাহলে আমাকে রুমে হাত পা বেঁধে আটকে রাখবে আমি বাসা থেকে নাকি বের হতে পারবো না সরি হ্যাঁ আমি খুব হাসি বিকজ এইসব ঘটনা আমি সবসময় মেয়েদের ক্ষেত্রে শুনি এই প্রথম কোনো ছেলের ক্ষেত্রে আমি এরকম একটা ঘটনা শুনতে পারলাম
সরি হে কিন্তু আপনার ফ্যামিলির কেউ আপনাকে হেল্প করে নিতে কারো কোনো সাহস নেই বাবার বাবার উপরে কথা বলার কেন সাহস নেই বাবা বরাবরই এরকম বদমেজাজি তো বাবাকে বোঝান সম্ভব না সে বিয়ে করেই ফেলেন তাহলে এক্সকিউজ মি এই মেয়েকে বিয়ে করে ফেলবো জীবন কতবার খারাপ মানুষ আপনি এখনো হাসছেন আমি জ্যোতি আমি হিমেল জামালপুরে বাড়ি আমি ট্রেনে উঠে ডিরেক্টলি ঢাকায় চলে এসেছি আচ্ছা এই যে এই ভদ্র মহিলাকে বিয়ে করলে আপনি কি অনেক টাকা যৌতুক পেতেন রাইট আপনি কি করে বুঝলেন সে তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে তারা পাঁচ বোন সবথেকে বড় বোন হচ্ছে সে আর আমি সবথেকে বড় ছেলে আমার সাথে তার নাকি খুব ভালো মানায় আর আমার বাবা ওই লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এই ভুতুমকে আমার ঘরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ভুতুমকে আরে এই যে ভুতুম আচ্ছা কিন্তু একটা কথা বুঝতে পারছি না মানে আপনার পরিবারের অন্য কোনো সদস্য আপনাকে কোনোভাবেই কিছু বলতে পারলো না হেল্প করতে পারলো না আমার তো মা নেই আমি যখন অনেক ছোট বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি বাংলা সিনেমার কাহিনী বুঝতে পেরেছি আপনি একটু বসেন আমার না একটা একটা কল করা দরকার আসছি হ্যাঁ জাস্ট আপনি আসছি হ্যালো হ্যাঁ দোস্ত কই তুই এখন আমি তো ওখানেই আছি তুই কই আজকে ইন্টারভিউ হবে না আমাকে না মিটিং এর জন্য কনফার্ম করলো আচ্ছা তারা আমাকে না বললো তোকে কেন বললো আরে কোম্পানিটা তো আমার কাজিনের তারা ফ্যাক্টরি ভিজিটে বাইরে যাচ্ছে সেজন্য আমাকে জানালো তোকে যেন আমি জানিয়ে দিই আরে ইন্টারভিউটা হবে ইন্টারভিউটা তো জাস্ট একটা ফর্মালিটি তোর চাকরি তো পাক্কা আচ্ছা ভালো কথা তুই কি ওখানে থাকবি শুন তোকে আমি 15 মিনিট সময় দিলাম তোর জন্য একটা সারপ্রাইজ আছে কি রে তোর নতুন কোনো বান্ধবী নাকি বান্ধবী না মানে তুই আয় এলে তুই বুঝতে পারবি তুই আগে আয় দোস্ত মাত্র 10 মিনিট 1 মিনিটও যদি বাড়তি হয় যা তোর জন্য যে শাস্তি দিবি রাজি আছি আমি ওকে বাই শুনেন জীবনটা মানুষের এরকমই সব সময় না ভালো যায় না বা সব সময় খারাপ যায় না ঠিক আছে কিন্তু আমার জীবনেই কেন এরকম হতে হবে বলেন দেখেন সমস্যা থাকলে জীবনে সমাধান হয় এটা স্বাভাবিক বিষয় সেই কারণেই তো আপনার কাছে একটা সমাধান চাচ্ছি হ্যাঁ বলেন কি সমাধান আমি দিচ্ছি বলেন আপনি আমাকে আপনার কাছে রেখে দিবেন এক্সকিউজ মি আপনি আমাকে আপনার কাছে রেখে দিন না হ্যাঁ মানে মানে আপনার সাথে আমাকে রেখে দিন না আমি জি না না দেখুন আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব 24 ঘন্টা দাঁড়িয়ে থাকেন কতক্ষণ ওকে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন আপনি এই এই কোথায় যাচ্ছেন তুই বোঝ আমার কথা আমি ভেবেছিলাম তাকে ওখানে বসিয়ে রাখবো সুযোগ পেলে আমি সামনে চলে যাব মানে পালিয়ে যাব যেই না আমি আগালাম পিছন ঘুরে দেখি সে আমার পিছন পিছন আসছে লাগে কেমন বলতো ব্যাপারটা এ তো রীতিমতো ডেঞ্জারাস ব্যাপার ডেঞ্জারাস মানে অনেক ডেঞ্জারাস তুই প্লিজ কিছু একটা কর আমাকে বাঁচা আমি মালটার সাথে কথা বলে দেখি তারপর বুঝিয়ে সুঝে গাড়িতে উঠিয়ে দেবো আর যদি না উঠে আমরা গাড়ি দেবো তুই রেডি থাকিস ইশারা দিলেই তোর ওকে 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 থাক ওকে
হ্যালো, আমি তন্ময়। চৈতির খুব কাছের বন্ধু, কেমন আছেন? আপনি কি চৈতির সাথে থেকে যেতে চাইছেন? আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। বাড়ি ফিরে না যাওয়া আর চৈতির সাথে থাকার পার্থক্য আছে ভাই। আপনি চৈতির খুব ভালো বন্ধু না? হ্যাঁ, আপনার কি সন্দেহ হয়? আপনি কি চৈতিকে ভালোবাসেন? এই আপনি চৈতিকে ভালোবাসেন? চৈতি কি জানে? জানে চৈতি? জানে? হ্যাঁ জানে চৈতি। এই চৈতির সাথে আমার কি আছে না আছে, আপনি তো একটা আজব চিজ ভাই। বললাম কি আর কথাটা কই নিয়ে গেলেন? আর এটা আমাদের পার্সোনাল ইস্যু, বুঝলেন? চৈতির সাথে থেকে যাওয়া আমার পার্সোনাল ইস্যু। কিন্তু তুই মহা পাগল রে, কার পাল্লায় পড়লাম আমি? আমি পাগল? আপনি আমাকে পাগল বললেন? কি বলছেন, আমি পাগল? হ্যাঁ ভাই, আপনি মানুষ চিনেন, আসলে আমি পাগল। কেন তুই? তুই তো একটা ডেঞ্জারাস মালের পাল্লা পড়েছিস। মানে উনি আমাকে দাবরানি দিয়েছে, পাথর দিয়ে ঢিল মেরেছে, উনি একটা পাগল। কি বলছিস, পাগল হতে যাবে কেন? ছেলেটা পাগল না, ছেলেটা সহজ সরল। সে খুব সহজে তার মনের কথা বলে ফেলে, এই জন্য তাকে তোর মনে হচ্ছে পাগল, কিন্তু আসলে সে পাগল না। তুই তো বলবি, তোরে তো আর দাবরানি দেয় নাই। আরে তুই সবসময় একটু বেশি বেশি বলিস। ও এখন তো বলবি, ও তো দেখতে একটু সুন্দর। তুই কি বলতে চাচ্ছস? মানে কি একদিন ওই ছেলেকে দেখে আমি তার প্রেমে পড়ে গেছি? এত ফালতু কথা তুই কেন বলবি আমার সাথে, বল? কেন ফালতু কথা বলবি? দোস্ত আইলো, তুই ভাগ ভাগ ভাগ, আমিও গেলাম। দোস্ত আমি জানতাম আপনি আমাকে ফেলে যাবেন না, এর জন্য তো আপনাকে আমার ভালো লেগেছে। কি যাতা বলছেন? যাতা কেন বলবো, যা সত্যি তাই বলছি। না আপনি আপনার সাথে আমাকে নিয়ে চলুন না। খবরদার আমার হাত ধরবেন না। আপনি কিন্তু যাতা ব্যবহার শুরু করেছেন, এখন বাড়াবাড়ি করছেন, সরেন এখান থেকে। আপনি কিন্তু এখন যা তা বাড়াবাড়ি শুরু করে ফেলছেন। এই দেখেন, আমি কিন্তু এখন চিৎকার করবো, লোক ডাকবো, সবাইকে বলবো যে আপনি বলবেন আমি তো পাগল। আপনি যাই বলেন আমার সম্পর্কে কেউ বিশ্বাস করবে না। জানতেন না কে আপনার ফ্রেন্ড আপনাকে বলে নাই? কি রে তুই বলস নাই যে আমি পাগল? হ্যাঁ বলেই নাই আপনাকে। আপনি সত্যি সত্যি পাগল? সত্যি পাগল। ও আমার একটা গুণ আছে, আমার যখন মাথা গরম হয়ে যায় আমি কামড় দিই। হ্যাঁ দিয়ে তার দিয়ে কামড় দিই। কই আপনাকে দিব না, ওকে দিচ্ছি, ওকে আমি পাথর দিয়ে মারছি, এ আমি জোরে জোরে মারছি। কি এদিক ওদিক তাকাচ্ছেন কেন? চলেন না যাই। কোথায়? গরমের মধ্যে। না আমি কোথাও যাব না। বিশ্বাস কর আমি থানায় যাচ্ছি তোকে উদ্ধার করার জন্য, তুই রাগ করিস না প্লিজ। শোন আমি এখন ফোনটা রাখছি, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না, তোর সাথে আর কোনো কথা বলতেও চাই না। আচ্ছা কি ব্যাপার কি বলতো, আসার পর থেকে কেমন যেন ঘুম মেরে বসে আছিস, কি হয়েছে কি? আচ্ছা মা, তোর চাকরিটা কবে হবে? এত ভালো রেজাল্ট করার পরেও কতদিন ধরে বসে আছিস? অথচ শালা ভাবের মেয়েটা পাশ করার সাথে সাথেই তার চাকরি হয়ে গেল।
মা চাকরি পাওয়া না কোনো সহজ কাজ না সেটা তো আমি জানি তার জন্য তো কপাল লাগে আমার কপালে তো নেই কোনো ভালো কোনো কিছুই আমার কপালে নেই মা প্লিজ অশান্তি করো না তো আমার না চাকরি হয়ে গেছে মনে করো কনফার্ম কালকে সকালে ইন্টারভিউ আমি ওখানে যাব চাকরি হয়ে যাবে প্লিজ এগুলো নিয়ে চিন্তা করো বন্ধ করো সত্যি হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে যাই শালভাবেকে গিয়ে খবরটা দিয়ে আসি হ্যাঁ আচ্ছা তোর স্যালারি কত হবে হ্যাঁ আগে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে দিক আমি চাকরিটা শুরু করি তারপরে আমরা স্যালারি নিয়ে ভাবি হ্যাঁ এখন প্লিজ চাও আমাকে চাটা একটু শান্তি করে খেতে দাও প্লিজ আচ্ছা ঠিক আছে তো সবসময় কেমন যেন একটা ভাব ভাল লাগে না আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো প্লিজ মা প্লিজ প্লিজ মা প্লিজ আবার না ইমোশনাল ড্রামা আর না প্লিজ যাও এখান থেকে আমাকে চাটা টিকটক মানে ঠান্ডা মাথায় চাটা খেতে দাও প্লিজ যাও May I come in, sir? Just come in, please. Thank you. Please have a seat. Your result is very good. Yes. Thank you, sir. So, you're a science student in our corporate job. Actually, স্যার সবাই যেভাবে ভাবে আমি ব্যাপারটা নিয়ে ওভাবে ভাবতে চাই না সায়েন্সে পড়লে যে সায়েন্সের ইস্যুতেই কাজ করতে হবে এই জিনিসটা আমি মানি না আর এমনটা হলে তো হুমায়ুন আহমেদকে আমরা লেখক হিসেবেই পেতাম না বাহ আপনি তো বেশ ভালো কথা বলতে পারেন দেখছি অবশ্য আমাদের সেক্টরে ইমপ্রুভ করতে হলে কথার জোর দিয়ে আর বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে হয় জি স্যার আমি মানুষজনকে কনভিন্স করতে পারি Very good. Now, the cuts taki janan? Ji, client management. Good. Impressive. Apni to full preparation niye eshen dekhchi. Ji, sir. I'm confident. So, dhurun, apnar sathe rastay kono ek pagol dekha hoye gelo. Oi pagol apnake dekhe ho ho kore হাসা শুরু করলো আপনি তখন কি করবেন জবের সাথে পাগলের কি সম্পর্ক না সম্পর্ক আছে অবশ্যই আছে আপনার ক্লায়েন্ট যদি পাগল হয় তাহলে আপনি তাকে হ্যান্ডেল করবেন কি করে বলতে পারছি না এখন বুঝতে না পারলে আপনার চাকরিটাও হবে না আজকের আমি জি ও মাই গড ইট আপনার অফিস জি আমার অফিস আপনি এখানে কি কিভাবে কালকে কি ঘটেছিল তন্ময় আপনার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ আমার কাজিন এই রে তুই এসে গেছিস এই তুই এভাবে তাকিয়ে আছিস কেন সব কি জেনে গেছে নাকি হ্যাঁ উনি আমাকে চিনে ফেলেছে শুধু আপনাকে না আমি তোকেও চিনে ফেলেছি আর জীবনে কখনো আমার সামনে আসবি না মা তোর ইন্টারভিউ কেমন হলো মা কত স্যালারি দিবে আমি এই চাকরি করব না কেন কি হয়েছে ওরা আমার সাথে চিটিং করেছে মানে ওরা তো অপমান করেছে তোর গায়ে হাত দিয়েছে আরে কি বলছো এইসব আমি বলছি কি আর তুমি কোথায় নিয়ে যাচ্ছ বললাম আমি নিজে এই চাকরি করব না কেন করবি না তাহলে এখন কি হবে মা আরে অন্য চাকরি করব তুমি চিন্তা করো না মা এর রিভেঞ্জ আমি নিয়ে ছাড়ব জানি তো আমি তো জানি আমি তো জানি আমার কপালে কোনো কিচ্ছু নেই আমার কপালে ভালো কোনো কিছু হবে না কোনোদিন হয়নি আর কখনো কি শুরু করেছো তুমি তুমি এত সম্পত্তি দিয়ে কি করবেটা কি বাবা এত কিছু রেখে গেছে আমার চাকরি দিয়ে তোমাকে খেতে হবে এই বাড়ি গাড়ি এগুলো দিয়ে হবেটা কি তোমার শায়লা ভাবি কি নিয়ে খাবে
দেখেন আবার শালা ভাবি আসলো কোত্থেকে আমি বলছিলাম যে ওই যে শালা ভাবি কি আমি বলে রেখেছিলাম যে তোর চাকরিটা হয়ে গেছে তুমি তোমার শালা ভাবিকে এখন একটা ফোন করো ফোন করে বলো তোমার মেয়ে চাকরি করবেই না কখনো করবে না সেটা তো বলবি এখন তোর বাবা বেঁচে থাকলে আমাকে এত কথা শুনতে হতো দেখি তোর বাবা আজকে মার খাইতে হইলো রিয়েলি সরি রে আমি তো বুঝি নাই ও বাবা রিয়্যাক্ট করবে তোকে আমি আগেই বলেছিলাম যে চৈতে অন্য আর পাঁচটা মেয়ের মতো না আসলে কিন্তু তুই চিন্তা করিস অপারেশন সাকসেসফুল হলে তুই তো বিস্তে যাবি তোর কি মনে হয় সেই পর্যন্ত বেঁচে থাকবো মানে হ না ডোন্ট ওয়ারি তুই শুধু আমাকে আরেকটা ফেভার কর তুই বাসার ঠিকানাটা আমাকে ম্যানেজ করে দে বাসার ঠিকানা সারপ্রাইজ শোন না তোর পারফরম্যান্স কিন্তু সেই ছিল সত্যি বলছিস আমি তো চৈতিকে যতই বলি তুই পাগল ও কিছুতেই বিশ্বাস করতে চায় না কারণ ও একটা ভালো মানুষ এই কারণে তো আমার ভালো লেগেছে সেই কারণে তো তুমি ছবি দেখে শুরু থেকেই প্রেমে পড়ে আছো জীবনের প্রথম দেখলাম কোনো মেয়ের পাসপোর্ট সাইজের ছবি দেখে কেউ প্রেমে পড়ে প্রথমে পাসপোর্ট সাইজের ছবি তারপর অনলাইন ভার্সন তারপর ফুল ফিগার চৈতিজের আগে মানুষ তোকে ছাড়বে বলে মনে হয় না আমিও তো হাল ছাড়ার মানুষ না দেখ বন্ধু চৈতি আমার খুব ভালো ফ্রেন্ড আমি তোর কারণে আমাদের বন্ধুত্ব নষ্ট করতে চাই না তোর কাউকে হারাতে হবে না প্রবলেমটা কি আপনার আমাকে ফলো করছেন কেন আমি আসলে সেদিনের জন্য এক্সট্রিমলি সরি প্লিজ সুন্দর চেহারা হলেই মানুষ ভালো হয় না আচার ব্যবহারও ভালো হতে হয় আপনাকে দেখে না ভদ্র ঘরের ছেলে মনে হয় কিন্তু ব্যবহার তো ভীষণ খারাপ আমি আপনাকে বুঝিয়ে বলছি আপনি একটু গাড়িতে উঠে বসুন আমি শুনুন আপনি কিন্তু আমাকে আর ফলো করবেন না আমি যদি দেখি আপনাকে আমার আশেপাশে কোথাও আমি ডিরেক্ট 999-এ কল করব আপনার ভদ্রতা অভদ্রতা সব কিছু বের হয়ে যাবে এখন এখান থেকে যান আপনি যান এখান থেকে যান তুই কেন বুঝতে পারছিস না তুই তো তোকে নিতেই পারছে না তাহলে তুই যা জি ওকে বোঝা আমার বুঝি জানের মানে নেই আর শোন তোকে আমি দুই দিন সময় দিচ্ছি এর মাঝে কিছু করতে না পারলে আমার নাম হিমেন না আমি শেষ দেখেই ছাড়বো এর থেকে বেশি কিছু ঘটাস না এর চেয়ে বেশি ঘটলে এন্ড অফ দ্য স্টোরি দেখি না কি হয় দেখি থ্যাংক ইউ মা এই মুহূর্তে চা খুব বেশি দরকার ছিল কি করছিস ভাগ্য পরীক্ষা ও মা তুই হাত দেখতে পারিস আমার হাতটা একটু দেখে দিবি মা তুমি না মাঝে মাঝে একদম বাচ্চা হয়ে যাও আরে চাকরি খুঁজছি আচ্ছা শোন আজকে না তোর জন্য চিংড়ি মাছের বড়া রান্না করেছি তুই কালকে বলছিলি না যে খুব মজা হয়েছে সেজন্য আজকে আবার রান্না করেছি এই চিংড়ি মাছ কি এখন আমার জন্য জাতীয় খাবার হয়ে যাবে
যে খাবারটাই পছন্দ তুমি সেটাই রান্না করা শুরু করে দাও। মাছের মধ্যে খালি চিংড়ি মাছটা খেতাম, এখন তুমি এটাকে আমার অপ্রিয় খাদ্য বানিয়ে ছাড়বে, বুঝেছি? গ্রেট। একটা কথা বলবো? আমি যদি বলি বলো না, তাহলে কি তুমি আমার কথা শুনবে? বলো না, মানে ওই যে ওই শায়লা ভাবি না, তিন বেলায় ফোন করছে, আর ওই যে জানতে চাচ্ছে, যে বলছে কি জানতে চাচ্ছে? জানতে চাচ্ছে তোর চাকরির কথা, কবে জয়েনিং, কত টাকা স্যালারি, এসব আর কি। কি বলবো বলতো? তুমি কিছু বলবা না, নেক্সট টাইম কল করলে আমার কাছে ফোনটা দিয়ে দিবা, আমি কথা বলবো, যা বলার সব বলে দেবো, যাতে তোমাকে পরে আর কোনোদিন কোনোভাবে কোনো কিছু জিজ্ঞেস করতে না পারে। কোথায় একটু চা খাচ্ছিলাম, এখানে এসে তুমি শালা ভাবির কথা শুরু করে দিয়েছো। যাও তো এখান, যাও। না না, তুমি থাকো, ফোনটা এনে শায়লা ভাবির সাথে কথা বলো। শায়লা ভাবি, শায়লা ভাবি, শায়লা ভাবি, শায়লা ভাবি। মেয়েটা না সবসময় আমার সাথে এমন করে, আর যদি তোর বাবা বেঁচে থাকতো। Will you marry me? তোমাকে আমি কখনো মাফ করব না। তুই তোকে চিনিস না, ও খুব রাগী, মুখে যা বলে তাই করে। ও যখন চাইছে না, বাদ দে না, ওকে ছেড়ে দে। সত্যি হেরে যাচ্ছে, হিয়ার কি করতে করতে এমন একটা অবস্থা হবে আমি কখনোই বুঝিনি। ওকে আমাকে ক্ষমা করবে? আমাকে বলো, আমাকে ক্ষমা করবে? ও যদি একটাবার আমার কথা শুনতো। আমিও এত কিছুর মাঝখানে আমিও সরি রে, আমি আসলে তোদের বন্ধুত্বটা নষ্ট করে ফেললাম, আই এম রিয়েলি সরি। আচ্ছা আমি একটু কথা বলে দেখছি। ওই ঘটনার পর হিমেল কিছুদিনের জন্য দেশের বাইরে চলে যায়, আর শুনেছি চৈতি অন্য কোথাও জব নিয়েছে, মাঝে মধ্যে হায়াল হয়। আচ্ছা হিমেল কি চৈতিকে ভালোবেসে ফেলেছিল? সাতখণ্ড রামায়ণ পড়ে এখন বলে সীতাকার বাপ, এটা কি ধরনের প্রশ্ন হলো বলো তো? আরে প্রশ্নের তো একটা মানে আছে, বলছি তার আগে বলো যে ওরা কেউ বিয়ে করেছে? হিমেল তো করেনি, আর চৈতি করলেও জানতাম। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, ওদের দুজনের মধ্যে যদি বিয়ে ঘটিয়ে দেওয়া যায়? কি সব বলছো আবার? কেন নয়, কিন্তু তার আগে জানতে হবে ওদের দুজনের মনের অবস্থা কি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার মাথায় হঠাৎ করে এমন দুর্বুদ্ধি কেন এলো? দুর্বুদ্ধি না বলো, মহতী উদ্যোগ। কিন্তু আমি ভাবছি যে
আমাদের ভেতর যদি এমন কিছু হতো না তাহলে কিন্তু আমি একদম সত্যি সত্যি না 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 তার কোনো দরকার নেই। আমি বাসায় বলেছি, তোমার ছবি দেখিয়েছি, বাসায় রাজি। এই সময়ের ব্যাপার মাত্র, একটা দিক দিয়ে তো আমরা নিশ্চিত। আচ্ছা ঠিক আছে, আমাদের বিষয়টা পরে হবে। এই না বললে খারাপ কিছু ঘটলে খারাপ কিছু হবে। তোমাকে ঠিক আসলে আমি বুঝতে পারছি কিনা সেটাই বুঝতে পারছি না। আরে এত কথা বাড়িও না তো, আমি যা বলছি এখন মন দিয়ে শোনো। তোমার কাছে গল্প শুনে আমার যেটা মনে হলো, ওদের দুজনের ভেতর একটা টান আছে, না হলে এতদিনে বিয়ে করে ফেলতো। তুমি এতটা শিওর হচ্ছ কিভাবে আমাকে বলো তো? শিওর হচ্ছি না, কিন্তু শিওর হতে চাই। মানে? মানেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি। বিষয়টা একটু বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে না? তন্ময়, ভালোবাসার বিয়ে ইয়ার কি কিছু না। ওকে 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 ওকে, আপনি যাহা বলিবেন তাহা মান্তসম্মত হই। এর জন্য তো আমি আপনাকে এত ভালোবাসি। আমিও ধন্য হলাম। এখন চলেন, যেতে যেতে প্ল্যান করি। এইটা হচ্ছে স্যার, কিন্তু সুইমিং পুলটা যদি আমরা এই জায়গাটায় করি তাহলে এই জায়গাটা আমরা কি করছি? আচ্ছা আপনি আপনি একটু থাকেন, আমি একটু আমি আসছি। হ্যাঁ কেমন আছিস? কি অবস্থা তোর? আমি ভালো আছি, তোর কি অবস্থা? আই এম ফাইন, আই এম ফাইন। আল্লাহ, কতদিন পর দেখলাম তোকে। আমিও অনেকদিন পর দেখলাম তোকে। আমি দেশে আসার পর থেকে মানে আমি ওয়েট করছিলাম কখন তোর সাথে দেখা হবে। খুব ভালো করছিস, চলে আসছিস। আর শোন, দের ইজ এ ভেরি গুড নিউজ। আমাদের কোম্পানি এতদিন পর এত বড় একটা প্রজেক্ট পেয়েছে, অ্যান্ড উই আর থ্রোয়িং আ পার্টি টুমোরো, অ্যান্ড ইউ মাই ফ্রেন্ড ইজ ইনভাইটেড। কংগ্রাচুলেশন। কিন্তু একটা কথা আছে। কি কথা? আমি না কালকের পার্টিতে আসতে পারবো না। কেন? না দোস্ত, একটু কাজ আছে। কি জরুরি কাজ তোর? এর থেকে বড় কি জরুরি কাজ হতে পারে? তুই কি বিয়ে করতেছিস নাকি? একদম ঠিক ধরেছিস। আইজলামি করিস না, তুই বিয়ে করতেছিস। হ্যাঁ। ওয়েট 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 ওয়েট, তুই বিয়ে করতেছিস আর আউট অফ নোওয়্যার এভাবে এসে আমাকে তুই বলতেছিস? কাকে বিয়ে করতেছিস তুই? আরে চৈতিক। আর কোন? আরে চৈতিকে তুই চিনতে পারছিস না? সরি দোস্ত, তুই তো জানিস ও আমার খুব কাছের বন্ধু। চৈতি? হ্যাঁ, আমি ওই চৈতির কথাই বলছি। সরি বন্ধু, তো আমার খুব কাছের বন্ধু জানিস। আরে কংগ্রেচুলেশনস ম্যান, রিয়েলি আই এম হ্যাপি ফর ইউ। আসলে আমি রাজি ছিলাম না, চৈতি খুব করে বললো যে তুই আমার খুব কাছের বন্ধু, তোর থেকে আপনার কি হবে। তখন দেখলাম ওর থেকে ভালো অপশন আর নেই। হ্যাঁ, খুব ভালো ভালো করছিস, খুব খুব ভালো করছিস। ইভেন আমি গত এক বছর যাবৎ গিলটি ফিলিংয়ের মধ্যে মারা যাচ্ছিলাম যে আমার কারণে তোদের দুজনের এত সুন্দর একটা ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে। তো আল্লাহর অশেষ রহমতে ইউ গাইজ আর গেটিং ম্যারিড অ্যান্ড আই এম হ্যাপি। কিন্তু আমি কিন্তু তোর সাথে খালি এখানে দেখা করতেই আসি, তোকে দাওয়াত দিতে এসেছি। তোর কিন্তু একটা হেল্প করতে হবে, আমাদের বিয়ের সাক্ষী তোকেই হতে হবে। তুই তো জানিস তুই ছাড়া এখানে আমার তেমন কেউ নেই। পারবো না আমার কালকে, আই উড লাভ টু, বাট আমার এত বড় একটা পার্টি, এত বড় এত মানুষজন আসবে, সন্ধ্যার দিকে পার্টি আছে। তোর সন্ধ্যার আগেই তোকে আমি ছেড়ে দিই, তুই খালি কথা দিয়ে যে তুই আসবি। প্লিজ দো, আজ থাকবো। শিওর? শিওর। ওকে, তাহলে তোর তোর সাইডটা একটু ঘুরে দেখি। আই এম সরি, আসলে এমন হুট করে এসে আপনাকে বিরক্ত করার জন্য। না না, একদম ঠিক আছে। আপনি তন্ময়ের বন্ধু, আমাদের আগে কখনো দেখা হয়নি। আমি নিজেও অনেকদিন দেশের বাইরে ছিলাম, সেখানেই হিমেলের সাথে আমার পরিচয়। হিমেল? হ্যাঁ, তন্ময়ের কাজিন হিমেল। হ্যাঁ, সেজন্যই তো আপনার কাছে আসা। মানে? মানে কাল আমার আর হিমেলের বিয়ে। তন্ময়ের কাছ থেকে শুনেছি আপনি হিমেলের খুব কাছের বন্ধু, তাই আমি নিজে চলে এসেছি আপনাকে দাওয়াত দিতে। আপনি কিন্তু কাল অবশ্যই আসবেন, এসে নিজে হাতে আমাদের বিয়ে দিয়ে যাবেন। আসলে বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে, যেভাবে হিমেল চেয়েছিল ঠিক সেভাবে আমরা প্ল্যানিং করেছি। আপনি কিন্তু প্লিজ না করবেন না।
পসিবল হবে না। আসলে মাকে কথা দিয়েছি কালকে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাব, আর সেজন্য ছুটিও নিয়েছি অফিস থেকে। একদিন পরে যান। আচ্ছা, আমি যদি আপনার বোন হতাম তাহলে কি আপনি এভাবে মানা করে দিতে পারতেন? আসরের পরে আমি আপনাকে টেক্সট করে রাখবো ঠিকানাটা। আজ তাহলে উঠি। হ্যাঁ, না আপনি কিছু মুখে দেননি। আজ না, কাল দেখা হচ্ছে তাহলে। থ্যাংক ইউ আমাকে টাইম দেওয়ার জন্য। মা, কি আমরা আগামীকালকে যেতে পারছি না, আমরা পরশু দিন যাব। কেন, আবার কি হলো? আমি যে শায়লা ভাবিকে বলে রাখলাম যে আমরা যাব। একটা কাজ করো মা, তুমি তোমার শায়লা ভাবিকে নিয়েই যাও, আমার কাজ আছে। হ্যাঁ, এখন তো এই কথা বলবেই। আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তো তোকে আমার সাদা সাদি করতে হতো না। তুমি কিন্তু রাজনীতিগুলো অনেক ভালো করতে। শোনো শোনো, রাজনীতি কিন্তু সবসময় খারাপ কিছু না। আচ্ছা তোমার কি মনে হয়, প্ল্যান অনুযায়ী কাজ হবে তো? মেয়েদের চোখ ফাঁকি দেওয়া তো সহজ না, আমি চৈতির চোখের ভাষা বুঝে ফেলেছি। এখন আমার মনে হয় সবকিছু ঠিকঠাক ভাবে হলেই হলো। আচ্ছা সব বুঝলাম, কিন্তু জায়গাটা কোথায় হলে ভালো হয় বলো তো? সেটা আপনার দায়িত্ব। আচ্ছা আচ্ছা ওকে, এটা আমি দেখছি, এটা আমার দায়িত্ব। চলো কল করি। হ্যালো, হ্যাঁ মামা, ওই সেদিনের ওই বিষয়টা নিয়ে তো একটু কথা বলা দরকার, বসলে ভালো হয়। আচ্ছা এটা হয়ে গেছে, এখন বলো। এমনভাবে সবসময় আমার পাশে থাকবে? আমি তো আমিরকে তোমার পাশে থাকতে চাই। তন্ময়, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। তুই যে আসবি সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা তুই একটু বস, আমি জাস্ট রেডি হয়ে আসছি। ওয়েট, মানুষজন কোথায়? এই চলে আসবে। আর তুই একজন বন্ধু বান্ধব আসবে, তুই একটু রিসিভ করিস। আসছি আমি। তন্ময়, thank you.
এক্সকিউজ মি আপনি আপনার তো এই মুহূর্তে এখানে থাকার কথা না আপনার তো এই মুহূর্তে এখানে থাকার কথা না আপনার বিয়ে আর আপনি এখানে সেখানে কি করছেন এক্সকিউজ মি কার বিয়ে আপনার বিয়ে বিয়ে তো আপনার তন্ময়ের সাথে ছি কি আজে বাজে কথা বলছেন তন্ময় আর আমার কেন বিয়ে হতে যাবে আপনি না শুরু থেকেই আগাগোড়া একটা ঝামেলার মানুষ ছিলেন এখনো সেটাই আছেন এক্সকিউজ মি আপনি কি আমাকে আপনি আমাকে খুব সূক্ষ্মভাবে অপমান করছেন আমি আপনাকে অপমান করছি না আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আজকে আপনার বিয়ে সঞ্জিদার সাথে সঞ্জিদার আবার কে যার সাথে আপনি প্রেম করেছেন বিদেশে গিয়ে প্রেমের পরে এখন পরিণয় আপনার কি আপনি গল্পটা বলে লিখেন নাকি আজকাল নাকি উল্টাপাল্টা কিছু খেয়ে আসছেন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন বাড়াবাড়ি আমি করছি না আপনি করছেন আপনি বাড়াবাড়ি করছেন আজকে আপনার বিয়ে আমাকে সঞ্জিদা বলেছে দাওয়াত দিয়েছে আপনারা সঞ্জিদার বিয়ে দাচ্ছে এটা আজকে আপনার বিয়ে তন্ময়ের সাথে আমার সাথে না আপনি কিন্তু এখন বাড়িয়ে কথা বলছেন আপনি বাড়িয়ে কথা বলছেন একদম উল্টাপাল্টা উল্টাপাল্টা কথা আপনি তো বলছেন আপনার মাথা নষ্ট হয়ে গেছে একদমই আপনার মাথা ওয়েট একটা মিনিট কেন ওয়েট করব একটা মিনিট প্লিজ সব সময় ঝগড়া করে কোনো কিছু সমাধান হয় না আপনাকে বলা হয়েছে যে আপনার আপনাকে বলা হয়েছে যে আমার বিয়ে সঞ্জিদার সাথে আর আমাকে বলা হয়েছে আপনার বিয়ে তন্ময়ের সাথে হ্যাঁ কিন্তু এটা কেন বলা হয়েছে হয়তোবা আমাদেরকে ওরা এক করতে চেয়েছিল তাই কেন মানে কেন এক করতে চেয়েছিল তন্ময় তন্ময় ডাক্তার বলে চলে এসেছি কি হচ্ছে এগুলা তুই কি কখনো ঠিক হবি না প্রবলেমটা কোথায় তো আমি সত্যি সরি তোদেরকে এখানে এইভাবে আমার জন্য যদিও শব্দ আমার হ্যাকার না সব তাই আমার তন্ময় তো আপনাদের দুজনের খুব ভালো বন্ধু তন্ময়ের কাছ থেকে শোনা আপনাদের গল্প আপনাদের গল্প শুনে আমার যেটা মনে হয়েছে যে আপনাদের দুজনের একটা আইস ব্রেকিং এর দরকার ছিল কারণ আপনারা দুজনই দুজনকে খুবই ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না তাই আসলে এই নাটকটা সাজানো সাজিদ আমার বিশেষ আর কদিন পরেই বিশেষ মানুষের সাথে জীবনের বাকিটা দিন কাটাচ্ছে থ্যাংক ইউ আচ্ছা আমরা এখন যাই তোরা একটু নিজেদের মধ্যে বোঝাপড়াটা করে নেই তন্ময় যাওয়ার আগে আমার একটু কথা ছিল সময় সময় মানুষকে দূরে ঠেলে আবার এই সময় কিন্তু কাছেও টেনে নেয় চল ঠিক এই মুহূর্তে আমার কি বলা উচিত আমি আসলে জানি না কিছু না বললাই ভালো